নমস্কার, আমি ললিত কুমার মাহাতো। আজকে ষষ্ঠীর দিন, তাই সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে এই বলরামপুর থেকে এক ছো এবং নাটুয়া দল গ্রুপ লিডারে আছেন জগন্নাথ কালিন্দি। জগন্নাথ কালিন্দি সহ পাঁচজন ছৌ শিল্পী এবং নাটুয়া শিল্পী তারা সৌদি আরবে যাওয়ার জন্যে এইমাত্র রাবানা দিচ্ছেন। জানা যাচ্ছে আজকে আপনারা বিদেশ সফরে যাচ্ছেন, বিশেষ করে ছৌ নাচকে, ছৌ নাচ প্রদর্শনের জন্য কোথায় যাচ্ছেন? নমস্কার, আমাদের এই টিম হলো পারদ্দা বীরেন কালেন্দির ছৌ নৃত্য টিম। আমি জগন্নাথ কালেন্দি, টিমের গ্রুপ লিডার। আজকে আমাদের এই পাঁচজনের টিম নিয়ে, ছৌ নৃত্যের টিম নিয়ে আমরা সৌদি আরবে প্রোগ্রাম করতে যাচ্ছি। সৌদি আরবে 13 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত আমাদের এই ছৌ নৃত্য প্রোগ্রাম চলবে। প্রত্যেক দিন দুটো করে শো হবে। আমরা ছৌ নাচের সঙ্গে আমাদের যে পুরুলিয়ার সাংস্কৃতিক নাটুয়া নৃত্য, আমরা একদিন নাটুয়া নৃত্য করবো, একদিন আমরা ছৌ নৃত্য করবো। এই দুটো নৃত্য নিয়ে আমরা সৌদি আরবে যাচ্ছি আজকে এই পাঁচজনের টিম। আমি জগন্নাথ কালিন্দি, আছেন নিপেন কালিন্দি, ডাক্তর মাহাতো, দিলীপ কুমার মাহাতো, আমাদের মাস্টারমশাই পান্না চৌধুরী। কাদের অধীনে যাচ্ছেন এখান থেকে, ভারতবর্ষ থেকে? সৌদি আরবের একজন অফিসার, মানে বাংলা নাটো ডট কমে তিনি যুক্ত ছিলেন, তিনি আমাদেরকে এইখান থেকে সৌদি আরবে প্রোগ্রামটা করার জন্য নিয়ে যাচ্ছে। সৌদি আরবে এটা ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যাল, ওল্ড সাউদি পার্কে এই প্রোগ্রামটা হবে সৌদিতে। আচ্ছা, এই যে বললেন না ছৌ এবং নাটুয়া, আপনাদের কি গ্রাম পারদ্দাতে? আপনারা বিশেষ করে হরিরাম কালিন্দির তো ওখানে মানে একজন নক্ষত্র বলা যায়, তো কী বলবেন, ওখান থেকেই যাচ্ছেন আপনারা? হরিরাম দা আমার জেঠার ছেলে, আমাদের গুরুদেব, বর্তমানে উনি নেই, কিন্তু ওনাকে আমরা স্মরণ করি, ওনার আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে। উনি তো আমাদের এই নাটক নাচটা বাঁচিয়ে রেখেছেন বলে আজকে আমরা নাটক নাচ নিয়ে বা ছৌ নৃত্য নিয়ে আমরা যাচ্ছি এই বিদেশে। আরেকটি কথা যেটা বলবো যে ছৌ নৃত্য, আমি রয়্যাল ছৌ একাডেমির একজন ছাত্র, ছৌ নৃত্য আমি রয়্যাল ছৌ একাডেমিতে করি, এবং নাটক নৃত্যটা আমি হরিরামদার কাছ থেকে শিখেছি, আমার দাদা বীরেন কালিন্দির কাছ থেকে শিখেছি। হ্যাঁ, বর্তমানে আমাদের টিম বীরেন কালিন্দির নামে চলে। আমার নাম জগন্নাথ কালিন্দি, বাড়ি পারদ্দা। ওই সৌদি আরবে অক্টোবরের 13 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আল সৌদি পার্ক রিয়াদে এই প্রোগ্রামটা হবে। খুবই আনন্দিত আমরা যে আজকে আমরা পাঁচজন শিল্পী আজকে আমরা সৌদি আরবে প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি, আমরা অনেকটি আনন্দ। এখান থেকে কোথায় যাবেন? এখান থেকে আমরা এখন চলে যাব হাওড়াতে, হাওড়া থেকে আমরা দমদম যাব, দমদমে আমাদের রাত 11টার সময় ফ্লাইট আছে। পারদ্দা তো বিখ্যাত নাটুয়া শিল্পী প্রয়াত হরিরাম কালিন্দি, কী বলবেন এই বিষয়ে? উনি আমার জেঠুর ছেলে, আমার দাদা, আমাদের গুরুদেব। হ্যাঁ, ওনার জন্যই তো নাটক নাচটা আজকে বেঁচে রয়েছে। হ্যাঁ, তো খুবই ধন্য তাকে আমরা প্রণাম জানাই তার চরণে, যে তিনি নাটক নাচটা বাঁচিয়ে রেখেছিলেন বলে আজকে আমরা এই নাটক নৃত্য ছৌ নৃত্য করার জন্য যাচ্ছি বিদেশ প্রোগ্রাম করতে। সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো ডক্টর সুকান্ত বিশ্বাসকে, আমি রয়্যাল ছৌ একাডেমির একজন ছাত্র, আমি রয়্যাল ছৌ একাডেমিতে আমি ছৌ নাচের প্রোগ্রাম করি। এই ডক্টর সুকান্ত বিশ্বাস এবং হরিরাম কালিন্দিকে দুজনের জন্য আমার শতকোটি প্রণাম, তাদের আশীর্বাদ আমার মস্ত থেকে আছে এবং আশা করি স্মরণে রয়েছে। একদম একদম। কেমন লাগছে আজকে যাচ্ছেন?
অনেকটাই আনন্দ লাগছে, তবে আনন্দের সাথে সাথে দুর্গা পুজো পুরুলিয়া নয়, পুরুলিয়াকে তো রিপ্রেজেন্ট করছেন, সাথে সাথে ভারতবর্ষকেও রিপ্রেজেন্ট করছেন। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা খুব ভালো ভালো লাগছে, আনন্দ লাগছে নিজেকে যে আমরা পুরুলিয়ার মানুষ হয়ে এবং ভারতবর্ষের হয়ে আমরা সৌদি আরবে পারফরমেন্স করার সুযোগ পেয়েছি, সেখানে আমরা পার্টিসিপেট করব, খুবই আনন্দিত আমরা। আমার বাবার নাম হচ্ছে লম্বোদর কালিন্দী, আমার দাদা হচ্ছে পুরুলিয়ার একজন বিখ্যাত ছৌশিল্পী নাটুয়া শিল্পী বীরেন কালিন্দী, আমি তার ছোট ভাই জগন্নাথ কালিন্দী, গ্রাম মারদ্দা পোস্ট অফিস সাগমা থানা বলরামপুর জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ। নমস্কার, আমি ললিত কুমার মাহাতো। তো আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি একটা বিশেষ খবর নিয়ে, খুব আনন্দের বিষয়। তো আজকে হচ্ছে 9 অক্টোবর 2024 সাল, আসুন পাড়েদ্দা গ্রামের বীরেন কালিন্দী ছৌনৃত্য দল এবং তার সমস্ত এখানে ছৌনৃত্য দলের শিল্পীরা উপস্থিত আছে, ওনাদের মুখ থেকে কিছু আমরা কথা আলাপ করছি, আসুন ভাবে মানে কি। আমি পান্না চৌধুরী, ওস্তাদ বীরেন কালিন্দী ছৌনৃত্য দল এবং নাটুয়া নৃত্য দলের একজন আমি সদস্য। আমরা আল সোয়াদি পার্ক রিয়াদ সৌদি আরবের 13 থেকে 21 তারিখ পর্যন্ত ওখানে প্রোগ্রাম করব, ছৌ নাচ এবং নাটুয়া নাচের। সেই আমরা সব শিল্পী রোনা দিয়েছি আজকে পুরুলিয়ার বলরামপুর স্টেশন থেকে। আমরা প্রথমে যাব কলকাতা, সেখান থেকে আমাদের রাত্রেবেলায় ফ্লাইট আজকে 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 আজকে। নামটা? নমস্কার, আমার নাম নিপেন কালিন্দী, গ্রাম হচ্ছে আমাদের পাড়দ্দা, পাড়দ্দা থেকে আমরা আসছি। তাই আজকে আমরা রোনা দিয়েছি সৌদি আরব, তাই নাটুয়া ছৌ দুটো আমাদের আইটেম আছে। আচ্ছা আচ্ছা, দুটো কাজে? হ্যাঁ, দুটো কাজে করি। নমস্কার, আমার নাম ডাক্তার মাহাতো, আমি একজন ছৌ শিল্পী, এই প্রোগ্রামে যাচ্ছি, বিদেশ প্রোগ্রাম সৌদি আরব। ঠিক ঠিক ঠিক। নমস্কার, আমি দিলীপ কুমার মাহাতো, আমি একজন ওস্তাদ বীরেন কালিন্দীর একজন ক্ষুদ্র শিষ্য। তো আমি নাটুয়া এবং ছৌ করার জন্য আজকে সৌদি আরব যাচ্ছি। আমাদের সাথে যে গ্রুপটা যাচ্ছে সৌদি আরব, সেই গ্রুপ লিডার বললা যাই, ওনার কাছে দু শব্দ আমরা কথা শুনছি। নমস্কার, আমি জগন্নাথ কালিন্দী। আচ্ছা, গ্রাম পাড়দ্দা পোস্ট অফিস শেগমা বলরামপুর থানার একজন শিল্পী। আজকে খুবই আনন্দের সহিত জানাচ্ছি আপনাদেরকে যে আমাদের এই পাঁচজনের একটা টিম নিয়ে আমরা সৌদি আরবে যাচ্ছি ছৌ এবং নাটুয়া নৃত্য প্রোগ্রাম করতে। সেখানে আমরা অক্টোবরের 13 থেকে 21 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন দুটো শো আমরা করব, একদিন ছৌ একদিন নাটুয়া। তো এই প্রোগ্রাম আমরা পেয়েছি এবং যাচ্ছি, খুবই আনন্দিত। হ্যাঁ, আনন্দের বিষয় যে আমরা পুরুলিয়া জেলার একজন গ্রামের ছেলে আর আমরা ইন্ডিয়ার হয়ে সেখানে আমরা পার্টিসিপেট করব। সেখানে প্রায় 13টা দেশের মানে আর্টিস্ট থাকবে, তো সেখানে আমরাও প্রদর্শন করবো আমাদের পুরুলিয়া জেলার লোক সংস্কৃতি, এই ছৌ এবং নাটুয়া। খুবই আনন্দের বিষয়, খুবই ধন্য আমরা যে আমরা পুরুলিয়ার লোক হয়ে আমরা সেখানে প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জগন্নাথ বাবুকে। আর বাস্তবিক আমাদের মানভূমের যে ঐতিহ্য ছৌ নৃত্য, আজ ভারতবর্ষের ভারতের হয়ে এনারা বিদেশে যায় পারফরমেন্স করবেন, এটা যে এটার থেকে আর সৌভাগ্য আর কি হতে পারে আমাদের জন্য। আমরা ধন্য, আমাদের সমস্ত শিল্পীরা আজকে এখান থেকে রওনা দিচ্ছে, এখন বরাভূম স্টেশনে ইন্টারসিটিতে 9:50 অবধি এখানে ট্রেন এনারা দিয়ে রওনা হবে। নমস্কার।